আজকে আমি খুব সুন্দর প্লাস্টিক বস্তার ওপর একটি সুন্দর আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য একটি ঘরের ওপরে চুষ্টি তুলে পাশাপাশি 9টি ঘর নিয়ে একটি লাইন তৈরি করলাম। তারপর 10 নম্বর ঘর থেকে নিচের দিকে 6টি ঘর গুনে নিয়ে 6 নম্বর ঘরে চুষ্টি তুলে আবার এর পাশের ঘর থেকে 9টি ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি এক লাইন তৈরি করে নেব। দ্বিতীয় লাইন যখন তৈরি করব তো এর ওপর দিকে যথাক্রমে 7টা ঘর নিয়ে লাইন তৈরি করব। তারপর এই ঘরটার ভেতর দিয়ে চুঁচ নিয়ে আসব। তারপর আবার ওপর দিকে 7টা ঘর নিয়ে লাইন, তারপর আবার এই ঘরটার ভেতর দিকে চুঁচ নিয়ে আসব। আবার ওপর দিকে 7টা ঘর, উল দেখা যায় 7টা ঘর মিলে আমি এখানে 7টা ঘর বলছি। তো এইভাবে 2 নম্বর লাইন তৈরি হবে। 3 নম্বর লাইনও আবার দুদিকে 2টি ঘর কমে যথাক্রমে 5টি ঘর নিয়ে লাইন, তারপর আবার এই ঘরটির ভেতর দিকে চুঁচটি নিয়ে যাব। এখানে দেখুন আবার 5টা ঘর নিয়ে লাইন, 7টা ঘর এবং উল দেখা যায় ঘর নিয়ে আমি এখানে ঘর সংখ্যা বলছি। এইভাবে 3 নম্বর লাইন তৈরি হবে। চার নম্বর লাইন এখানে তৈরি করছি, যেখানে 5টা ঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম সেখানে দুদিকে 2টো ঘর কমে 3টা ঘর নিয়ে লাইন, এবং এখানে আবার চুঁচটা তুলে আবার এখানে যথাক্রমে লাইন তৈরি করব। এবার আমি 5 নম্বর লাইন তৈরি করছি, যথাক্রমে এখানে চুঁচটা তুলব, আবার যেখানে 3টা ঘর নিয়ে লাইন তৈরি করেছিলাম সেখানে 1টা ঘর নিয়ে লাইন। এইভাবে 5টা লাইন বোনার পর 1টা ফুল কমপ্লিট হবে। এরপর যখন দ্বিতীয় ফুল তৈরি করব তো তখন এখান থেকে 5টা ঘর ছেড়ে দেব। 5টা ঘর কিংবা 5টা লাইন ছেড়ে দিয়ে 6 নম্বর ঘরের সাইডের ছুঁচটা তুলে যথাক্রমে আবার 9টা ঘর নিয়ে লাইন তৈরি করব। উল দেখা যায় 7টা ঘর নিয়ে মোট 9টা ঘর নিয়ে লাইন। তারপর এখান থেকে আবার 6টা ঘর গুনে নেব, 6 নম্বর ঘরে এইভাবে তুলব, আবার এখানে 9টা ঘর নিয়ে লাইন। ঠিক প্রথমবারের ফুলের মতো এর পরের ফুলগুলোও তৈরি হবে। এইভাবে এক লাইন তৈরি করে নেব। এরপর যখন দ্বিতীয় লাইন তৈরি করব তো প্রথম ফুলে যেইভাবে দ্বিতীয় লাইন তৈরি করেছিলাম সেইভাবেই সবুজ রঙের উল দিয়ে যে ফুলটা তৈরি করছি দ্বিতীয় লাইনটা ঠিক ওই একই পদ্ধতিতে তৈরি হবে। যথাক্রমে 7টা ঘর নিয়ে লাইন, তারপর আবার এখানে চুঁচটা তুলে নেব, তারপর এখানে আবার দুদিকে 2টো ঘর কমে 7টা ঘর নিয়ে লাইন। ঠিক প্রথমবারের ফুলের মতোই ফুলটা তৈরি হবে। আমি শেষ লাইন বা 5 নম্বর লাইন আমি এখানে তৈরি করছি। এরপর আমার দ্বিতীয় ফুল কমপ্লিট হবে, এইভাবেই পাশাপাশি ফুলগুলো কমপ্লিট হবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।